সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্টেড থেকো। কাজাকুচি কমপ্লিট করে বাসি জামা কাপড় সমস্ত কিছু সেরে আমি শাড়িটা পরে নিয়েছি। এই শাড়িটা পরেই আমাকে গঙ্গা স্নানে যেতে হবে, এই শাড়িটাই ওখানে ছেড়ে আসতে হবে। তো দেখো এত কেঁদেছি, তো আজকে একদিন বেশ ও আমাকে অনেকটাই হেল্প করেছে, না হলে একা কখনোই সম্ভব হয় না। মা তো সকালটা সামলেই নেয়, তারপরে দুজনে মিলে একসাথেই আমরা ঘরের কাজ টাজগুলো কমপ্লিট করি, তাতে আমারও একটু বেশ সুবিধা হয়। তো ঝটপট করে জামাকাপড়গুলো মিলে নেব, আর ঘড়িতে বাজে হচ্ছে 7:45। তো আস্তে আস্তে আমাদের যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নিতে হবে। তো তোমরা সাথে থাকো, হ্যাঁ। আর কাছাকুচি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমার উপরে ঘরটায় এখন সমস্ত কাঁচাকুচি, এইদিকে ওইদিকে চারিদিকে জামাকাপড় মেলা আছে। এখন এগুলো টাচ করব না, এই শাড়িটা পরেই স্নান করব, এই শাড়িটা ওখানে ফেলে দিয়ে আসতে হয়, ওটা ফেলে তারপর ঘাট কাজ করব। তো 8টার সময় টোটো আসবে, টোটোকে বলা হয়েছে, এখন বাজে হচ্ছে 7:45। তো চলো তোমাদের সাথে নিয়ে যাই, অল্প অল্প করে শেয়ার করবো, যতটা পারবো, যতটা পসিবল হবে ততটাই করবো, ঠিক আছে? তো সাথে থাকো, আশা করছি তোমাদের আর সাপোর্ট আমি ভীষণ পাবো। তো চলো, হ্যাঁ, সাথে থাকো। তারপর বললাম ছাদে যেই জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলা ছিল সেগুলো তুলে আনি। এরপর নিচে গিয়ে
চা খাবো, তারপরে একটু সন্ধে হলেই আমি আরও বেরিয়ে যাব সাধ্যের সমস্ত জিনিসপত্রগুলো কিনতে। তো তার জন্য ভাবলাম ক্যামেরাটা তো ওই সময় অন করা সম্ভব হবে না, আর কখন ফিরবো কখন কি করব অনেক কাজ আছে, বোঝই বাড়িতে কাজ থাকলে যেটা হয়। তো চলো, হ্যাঁ আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম, তোমাদের সবার সাথে আবার কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ব্লগগুলো কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানিও, আর একটা করে কমেন্টস করে দিও। আর চলো, তোমরা সবাই ভালো থেকো, টাটা জানাচ্ছি তোমাদের সকলকে।